वेलकम एवरीवन। WB कॉलेज एडमिशन 2023 কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। এই মুহূর্তে কলেজে ভর্তি সংক্রান্ত তোমাদের জন্য যে বিগ ব্রেকিং আপডেট, কত নম্বরে অনার্স পাওয়া যাবে, পাস কোর্সে ভর্তির জন্য কত নম্বর লাগবে, কবে থেকে ভর্তি শুরু হচ্ছে, পাশাপাশি মেরিট লিস্ট, বিভিন্ন কলেজে কলেজে মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়, যাবতীয় তথ্য আজকে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, কারণ ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে কাজ করছে যে কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে, সেন্ট্রালাইজড প্রসেস কবে থেকে শুরু হচ্ছে। তো এই মুহূর্তে যে আপডেট দেখো, তোমরা সকলেই জানো যে এবছর কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি হবে, ঠিক আছে? তো জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। পাশাপাশি অনার্স এর জন্য কত নম্বর লাগবে, পাস কোর্সে পড়তে গেলে কত নম্বর লাগবে, প্রথম কথা বলছি যে এতদিন ধরে যা নিয়ম, অনার্সে পড়তে গেলে যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেটাতে 50% কম করে পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে কম করে 50 প্লাস এগ্রিগেটে 40% পেলেই তুমি অনার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ টোটাল সমস্ত বেস্ট অফ 5 মিলে 40% এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেটাতে 50% থাকলেই কিন্তু তুমি অনার্স এর জন্য যোগ্য। এখন এক একটা কলেজ এক এক রকম ক্রাইটেরিয়া সেট করে, কোনো কোনো কলেজ 60% চায়, কোনো কোনো কলেজ 65% চায়, ঠিক আছে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। কিন্তু ইন জেনারেল যে রুলটা, তোমার অনার্স পড়তে গেলে যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেখানে 50% লাগবে এবং এগ্রিগেটে 40% থাকতে হবে। এছাড়া পাস কোর্সের জন্য কিন্তু পাস করলেই তুমি এইচএসএ, যারা নর্মাল 30% 35% 40% আছে, তোমরা সকলেই কিন্তু হচ্ছে পাস কোর্সের জন্য এলিজিবল, ঠিক আছে? এবারে যেটা মোস্ট ভাইটাল, যে মেরিট লিস্ট কি তৈরি হয়, মেরিট লিস্ট কেমন করে তৈরি হয়। তোমরা সকলেই জানো যে কলেজে ভর্তির মেরিট লিস্ট তৈরি হয়। তো দেখো, এতদিন ধরে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলোতে আলাদা আলাদা অ্যাডমিশন হতো। তো যেমনটা নিয়ম ছিল, আমি যদি বলি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে নিয়ম ছিল যে ইংলিশ প্লাস বেস্ট অফ 3, অর্থাৎ ইংলিশের নাম্বারটা কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো, যেমন শিলিগুড়ি কলেজ রয়েছে, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ রয়েছে, ঠিক আছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ইংলিশের নম্বরটা দেখা হয় প্লাস বেস্ট অফ 3, যে তিনটাতে বেশি নম্বর পেয়েছো তার সাথে যে সাবজেক্টে অনার্স নিতে চাও। ধরো তুমি বায়োলজিতে 90 পেয়েছো এবং তুমি বটানি অনার্স করবে, তো সেক্ষেত্রে তুমি বটানি, জুলজি বা ফিজিওলজি করো, বায়োলজি নম্বরটাই দেখা হবে। সেক্ষেত্রে ইংরেজিতে কত পেয়েছো এবং বায়োলজিতে তুমি যদি বেশি পেয়ে থাকো, কেমিস্ট্রিতে বেশি পেয়ে থাকো, বাংলাতে বেশি পেয়ে থাকো, সেই তিনটা নাম্বার প্লাস যেহেতু তুমি বটানি বা জুলজি অনার্স নিবে সেজন্য বায়োলজির নাম্বারটা দেখা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্ট তৈরি করা হয়। সেরকমটা যদি দেখা যায় যে আবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে, যেরকম বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ রয়েছে, এই সমস্ত মালদা কলেজ রয়েছে, গৌড় কলেজ রয়েছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আবার কি দেখা হয়, সেখানে টোটাল হচ্ছে এগ্রিগেটে কত পেয়েছো, অর্থাৎ বেস্ট অফ 5 কত পেয়েছো, তার সাথে যে সাবজেক্টে অনার্স নিতে চাও তাকে 6 দিয়ে ভাগ, এইভাবে মেরিট লিস্ট তৈরি হয়। আবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে দেখি, যেমন বারাসাত কলেজ, বসিরহাট কলেজ, এই সমস্ত কলেজগুলোতে আবার কি করা হয়, যে কোনো চারটা বেস্ট অফ 4, যে চারটা সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো তার সাথে যে সাবজেক্টে অনার্স নিতে চেয়েছো টোটাল নাম্বারটা কাউন্ট করা হয়, ঠিক আছে? আবার যদি ক্যালকাটা ইউনিভার্সিটি দেখা যায়, যেমন আশুতোষ কলেজ, সেখানে এগ্রিগেটে কত পেয়েছো, টোটাল বেস্ট অফ 5 কত পেয়েছো, তার সাথে হচ্ছে যে সাবজেক্ট অনার্স নিতে চাও সেই নাম্বার যোগ করে কত হচ্ছে সেটা দেখা হয়। অর্থাৎ এতদিন ধরে বিভিন্ন কলেজে বিভিন্ন নিয়ম ছিল, কিন্তু এবছর যেহেতু প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়কে একই ছাদের তলায় নিয়ে আসা হয়েছে, সুতরাং এবছর নিশ্চয়ই মেরিট লিস্টের নিয়মে বদল হবে। তো সম্ভবত এটাই হবে যে বেস্ট অফ 5 প্লাস যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেটি মিলে মেরিট লিস্ট, যার যার নাম্বার ভালো মেরিট লিস্টে তারা এগিয়ে থাকবে, তারা পছন্দের মতো সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে? এবং এবছর কিন্তু প্রচুর সিট থাকছে এবং কেন্দ্রভাবে ভর্তি হওয়ার জন্য কিন্তু প্রায় সকলেই অনার্স পেয়ে যাবে, ঠিক আছে? এবং অনার্স এর জন্য এগ্রিগেটে 40% এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেটাতে কম করে 50% থাকলে কিন্তু তোমরা এলিজিবল, ঠিক আছে? তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।